ন্যায়ের পক্ষে থাকলেই যে সম্মান, আল্লাহর পক্ষে থাকলেই যে সম্মান, অন্য জায়গায় গেলেই যে বেইজ্জতি, সেটা প্রমাণ হয়ে গেছে। আপনার আলেমদের কথা শুনে যদি আজকে সারা বাংলাদেশে কোটি 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 টাকা যদি ভাস্কর্য নষ্ট আপনি না স্থাপন করতেন, আপনার বাপের সম্মানটা ভালো থাকতো। কিন্তু আজকে সম্মান কোথায়? ভাস্কর্যের মাথার উপরে উঠে মেশিন গান বের করে দিচ্ছি, পেশাব করছে, কি রে, সারা পৃথিবীতে কলঙ্কিত হয়েছে আপনার বাবার ভাস্কর্য মাথা কেটে পা কেটে ঠ্যাং করে চিত করে শুয়ে পুকুরে নামিয়ে ডুবানো হয়েছে। দেখেন সত্য কথা, আপনি আলেমদের কথা শুনেন নাই, আপনার আব্বার কবরে কি হচ্ছে আল্লাহ জানে। দুনিয়াতে সম্মান তো দূরের কথা, বেইজ্জতি করে আপনার আব্বার বিয়ে সম্মান যা ছিল ধুলাই মিটিয়ে দেওয়া হয়েছে, কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের কিছু মানুষ বলেছিল, বোকে লাভ নাই, চিল্লা চিল্লি করে কোন লাভ নাই, 41 ঠেকিয়ে ছাড়বো, বলেছিল না, বলেছিল না, বলে নাই, 41 ঠেকিয়ে ছাড়বো। আমাদেরকে বলছে এত বেশি লাফাও কেন, চুপ মেরে থাকো। আর একজন তো আবার বলছে আমরা পালাই না, আমরা পালানোর লোক না। ফখরুল সাহেব আপনি বলেছেন আমরা পালাই না, পালালে ফকরুলের বাড়ি ঠাকুর গায়ে যা উঠবো। ওরে কাওয়া কাদের আয়, আমরা তোকে ডাকছি ঠাকুর গা না, তো রাজশাহীতে আয়, তোর একটা পশম খুঁজে পাওয়া যাবে না, কথা বলুন ঠিক না ব্যাঠি? তোমরা পালাও না। এশিয়া মহাদেশের একজন বিশ্ব নন্দিত আলেম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেব, উনি তো রাজাকার, তাই না? রাজাকার তো, রাজাকার নাউজুবিল্লাহ, উনি রাজাকার না। রাজাকার যারা তারা আজকে বাংলাদেশে নাই, রাজাকার আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেব নাই, রাজাকার যারা আজকে তারা ইন্ডিয়া দিল্লিতে অবস্থান করছে, কথা বলুন ঠিক কিনা? রাজাকার আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেব না। রাজাকার কেন বানানো হয়েছে? ওনার অপরাধ হলো উনি বলেছিলেন সুদ খাওয়া যাবে না, উনি বলেছিলেন ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে, উনি বলেছিলেন শুধু বাবার জন্য শোক পালন করলে গোটা আগস্ট মাসটা নির্ধারণ করা যাবে না, শুধু একটা দলের জন্য নির্দিষ্ট কোনো সুবিধা রাষ্ট্রীয় অধিকার ভোগ করা যাবে না, নারী পুরুষ ধর্ম বর্ণ ছোট বড় সবাইকে রাষ্ট্রীয় সম্পদের সমান অধিকার দিতে হবে। এই ন্যায়ের কথা বলার কারণে আল্লামা সাইদি সাহেবকে আজকে কারাগারে বন্দি করে মৃত্যু দিয়ে তাকে রাজাকার বানানো হয়েছিল, কথা ঠিক কিনা? শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হলো যে আমি মানুষ একটি, দুইটা যাই নামাজ, তাও দুইটা যাই নামাজ নেই, জুমার নামাজ পড়লেন, জুমার নামাজ পড়ে ওই প্রশাসন ভাই তার সাথে যাচ্ছেন গাড়িতে, আর চোখের পানি ছেড়ে এই কথা বলছে, মাসুদ ভাই আল্লামা সাইদি সাহেব কারাগারের প্রতি এত কষ্টে আছে, ওনার মাথার নিচে বালিশ নেই, আমি মাঝে মধ্যে দেখতাম যে উনি নামাজ শেষ করে উনি জমিনে এই দুই হাতটাকে এইভাবে দিয়ে আল্লামা সাইদি হাতের উপরে হাতকে মালিশ করে এইভাবে শুয়ে আছে। আপনাকে আমি দুইটা চাই নামাজ নিয়ে আসতে বলেছি, এই কারণে আমি সাইদি সাহেবকে চাই নামাজ দিব বলে, আমি নামাজের জন্য চাই নামাজ দেওয়ার কথা বলে এই দুইটাই চাই নামাজ আমি সাইদি সাহেবের কারাগারে পৌঁছে দিব, সাইদি সাহেবকে আমি বলবো আপনি নামাজ পড়ে এই দুইটাই চাই নামাজ পালিশ করে মাথায় দিয়ে আপনি একটু ঘুমাবেন। শাহাদাতের মরণ করে উনি জান্নাতের রাস্তা শুরু করেছেন, কথা বলুন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা আলোচনা সূচনা লগ্নে শ্রী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রাণ প্রিয় এই মাতৃভূমি, এই বাংলার জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির কল্যাণে, মানবতার কল্যাণে, আলেম ওলামার মুক্তির কল্যাণে যে আল্লাহ পাক আমাদেরকে আবারও দ্বিতীয় স্বাধীন নামক নিয়ামত দিয়ে
আজকে এই জুমার সালাত আদায়ের জন্য মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিজয়ের আনন্দ ভালোবাসা হৃদয়ে ধারণ করে সেই প্রভুর দরবারে শুক্রিয়াতান জানাচ্ছি, কণ্ঠ উঁচু করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতপর লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি আপনার আমার দয়ার নবী, যিনি হলেন মায়ার নবী, যিনি হলেন আখিরি জামানার পাইগাম্বার নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে এই মুহূর্তে মাগফিরাত কামনা করছি, আল্লাহর কাছে আমরা দোয়া করছি। যারা দেশের এই বিজয় অর্জনের জন্য বুকের তাজা রক্ত গুলিকে যারা বুলেটের পাপড়ির মতন ধারণ করে শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বিশেষ করে আমাদের রাজশাহী মহানগরের একজন ইসলামী আন্দোলন ক্যারি আমাদের প্রিয় ভাই আলী রাইহান ভাই সহ প্রত্যেকটা ব্যক্তিকে শিক্ষার্থীকে আল্লাহ পাক শাহাদাতের উর্জ মাকাম দান করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা ধারাবাহিকভাবে সূরা লোকমান থেকে আলোচনা শুনছিলাম আল্লাহর পয়গম্বর লোকমান হাকিম। কি নাম? লোকমান হাকিম সন্তানকে আমি বলছিলাম যে কয়টি উপদেশ প্রদান করেছেন? দশটি উপদেশ প্রদান করেছেন। আমরা খুবই সংক্ষেপে আমরা পাঁচটি জেনেছি। পাঁচ নম্বরটি ছিল লোকমান হাকিম কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিয়েছেন, ও আমরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। এটা ছিল কয় নম্বর উপদেশ? পাঁচ নম্বর। দেখেন আল্লাহ পাক লোকমান হাকিমকে কি হিকমত দিয়েছিলেন, কি মেধা কি বুদ্ধি দিয়েছিলেন। উপদেশগুলো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এত চমৎকারভাবে সিরিয়াল মেনটেন করে উনি বলেছিলেন, আর আল্লাহ পাক এত চমৎকারভাবে সাবলীলভাবে তিনি সূরা লোকমানের মধ্যে তুলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। পাঁচ নম্বর হলো ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। আপনি ভালো কাজের আদেশ দিবেন, কোনো বাধা আসবে না, কোনো পরীক্ষা আসবে না, কোনো জুলুম আসবে না। যখন আপনি অন্যায় কাজের বাধা প্রদান করতে যাবেন তখনই আপনার উপরে বাধা আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, গুম হবে, খুম হবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? তবে মুসলমান হলো এমন মুসলমান, মুসলমান কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। মুসলমান জীবনকে বাজি রাখবে খালিদ বিন ওয়ালিদ, খুবাই বিন খাব্বাবের মতন, হযরত আলীর মতন। যুগে যুগে যত ইমানদার মুসলমান পৃথিবীতে আগমন করেছিলেন, আপনার আমার দয়ার নবী বিশ্ব নবীজি সহ সমস্ত নবী রাসূল যখন হকের দাওয়াত অন্যায়ের বাধা প্রদান করেছেন, তখন এক চক্র তারা বাধা দিয়েছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। সমস্ত নবী রাসূল এবং প্রিয় মুসলমানগুলো সমস্ত অত্যাচার মাথা পেতে সহ্য করে নিয়েছে, কিন্তু কখনো অন্যায়ের কাছে মাথাটা নত করেনি। মুসলমান তো হলো তারাই যারা জীবনকে বাজি রেখে সমস্ত অন্যায়ের প্রতিবাদ করেই যাবে, করেই যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী রাসূলরা এখন নাই, কিন্তু এই দায়িত্বটা মূলত সবচাইতে বেশি পালন করে কারা? বেশাক আলেম ওলামারা। কারা? আলেম ওলামারা। এটা কিন্তু সবারই দায়িত্ব। লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছেন, কাকে? সন্তানকে। অনেক সন্তান দেয়, দেখবেন যে ভালো কাজের অন্যায়ের বাধা দেয়, সে কিন্তু বিভিন্ন ধরনের মানুষের চক্ষু সম্মুখীন হয়। এই কাজটা সবচাইতে বিচক্ষণতার সাথে যারা করে যাচ্ছেন আজও পর্যন্ত, তারা হলো হযরত উলামায়ে কিরাম, তারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আর এই কারণে কিছু মানুষ আজকে আলেম ওলামাদেরকে শত্রু ভেবে এক আলাদা চোখে তারা দেখে, অনেকের দৃষ্টি এই রকম আছে না নাই? সম্মানিত হাজিরিন, আপনারা তো জানেন যে বাংলাদেশের শুধু নয়,
এশিয়া মহাদেশের একজন বিশ্বনন্দিত আলেম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেব। উনি তো রাজাকার, তাই না? রাজাকার তো, রাজাকার নাউজুবিল্লা, উনি রাজাকার না। রাজাকার যারা তারা আজকে বাংলাদেশে নাই, রাজাকার আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেব নাই, রাজাকার যারা আজকে তারা ইন্ডিয়া দিল্লিতে অবস্থান করছে, কথা বলুন ঠিক কিনা? রাজাকার আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেব না। রাজাকার কেন বানানো হয়েছে? লোকমান হাকিম কলিজার টুকরা সন্তানকে পাঁচ নম্বর উপদেশ দিয়েছিলেন, ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, ন্যায়ের উপদেশ দাও, অন্যায়ের বাধা প্রদান করো। আমার ভাইরা, আল্লামা মামুনুল হককে জেলখানার মধ্যে নির্যাতন করা হয়েছিল, মুফতি আমির হামজাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল। শুধু ইমানদার মুসলমান নয়, আওয়ামী লীগ বিএনপি নয়, একটি নাম সারা পৃথিবীর সমস্ত ধর্ম বর্ণ মুসলমান কি বেঈমান, যেই মানুষটার মৃত্যুকালে চোখের পানি ফেলেছিল সেই মানুষটা হলো বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেব, কথা বলুন ঠিক কিনা? ওনার অপরাধ হলো উনি বলেছিলেন সুদ খাওয়া যাবে না, উনি বলেছিলেন ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে, উনি বলেছিলেন শুধু বাবার জন্য শোক পালন করলে গোটা আগস্ট মাসটা নির্ধারণ করা যাবে না, শুধু একটা দলের জন্য, একটা দলের জন্য নির্দিষ্ট কোনো সুবিধা রাষ্ট্র অধিকার ভোগ করা যাবে না, নারী পুরুষ ধর্ম বর্ণ ছোট বড় সবাইকে রাষ্ট্রীয় সম্পদের সমান অধিকার দিতে হবে। এই ন্যায়ের কথা বলার কারণে আল্লামা সাইদি সাহেবকে আজকে কারাগারে বন্দী করে মৃত্যু দিয়ে তাকে রাজাকার বানানো হয়েছিল, কথা ঠিক কিনা? দরদির আমার নবীর সাহাবি খুবাইব, নাম কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অ্যারেস্ট করা হলো। খুবাইবকে বলা হয়েছিল, খুবাইব ইমান ছেড়ে দাও, আমাদের দলে চলে আসো, টাকা দিব, বাড়ি দিব, গাড়ি দিব। এই প্রস্তাব আল্লামা সাইদি সাহেবকেও দেওয়া হয়েছিল। কাকে দেওয়া হয়েছিল? সাইদি সাহেবকেও দেওয়া হয়েছিল যে আপনি দল ছেড়ে দেন, আলাদা একটা দল করেন, আপনি দলের প্রধান হয়ে যাবেন, আপনার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব হবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুরাইশরা যখন বন্দী করলো, এমনকি খাবার দাবার বন্ধ করে দিয়ে খুবাইবকে বলা হলো আপনাকে শুলিতে চড়ে হত্যা করা হবে, খুবাইব তারপরেও হকের উপরে অটুট থেকে মাথা নত করে নাই, মাথা নত করে নাই। কার সন্তুষ্টর জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واصبر على ما أصابك, যখন তোমরা হকের দাওয়াত দিবে, অন্যায় বাধা প্রদান করবে, তখন কিন্তু বিপদ আসবে, মুসিবত আসবে। সাইদি সাহেবকে এই জন্য কিন্তু রাজাকার বানানো হয়েছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হকে এই জন্যই জেলখানায় বন্দী করা হয়েছিল। একটি মাত্র অপরাধ, অপরাধ হলো সত্য নেই প্রচার করা, অন্যায়ের বাধা প্রদান করা, কথা ঠিক কিনা? লোকমান হাকিম বলেন, বাবারে ছয় নম্বর তোমার উপরে, ও সন্তান কলিজার টুকরা সন্তান তোমার উপরে, আমার ছয় নম্বর আদেশ হলো, ছয় নম্বর উপদেশ হলো, ওয়াসবির আলা মা আসাবাক, যখন তুমি অন্যায়ের বাধা দিবে তখন বিপদ আসবে, মুসিবত আসবে, এই অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে কার জন্য? ছয় নম্বর উপদেশ হলো সন্তান বিপদে মুসিবতে হকের পথে টিকে থাকতে হবে ধৈর্যের সাথে, যদি তোমরা সফল হতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তিন নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 200 নম্বর আয়াত, আয়াতটা খুলে দেখবেন আল্লামা সাইদি সাহেব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মাথাটা নত করে নাই। সূরা ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল
الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. الله أكبر. আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের সাথে প্রতিযোগিতা করো, এবং সমস্ত সময় সমস্ত যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত থাকো, সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, আর আল্লাহর তাকওয়া দিলে ধারণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলকাম হতে চাও. বলি সুবহানাল্লাহ. খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শুলিতে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে তুমি এখনই তো শেষ, কিছুক্ষণ পর তুমি মারা যাবে, আবারও সুযোগ দেওয়া হলো, ইমান ছাড়লে ছেড়ে দাও, মুহাম্মদের দল ত্যাগ করো. খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হকের উপরে অটুট ছিলেন, মাথাটা নত করে নাই. আল্লামা সাইদি সাহেব এই স্বৈরাচার এই দেশের শাসকের কাছে আল্লামা সাইদিও মাথা নত করে নাই. এক বছর নয়, দুই বছর নয়, ১৩টি বছর আল্লামা সাইদি সাহেবকে জেলখানার মধ্যে বন্ধ করে ভুল চিকিৎসার মাধ্যমে ষড়যন্ত্র করে আল্লামা সাইদিকে এই দুনিয়া থেকে খুন করে বিদায় করা হয়েছে, কথা বলুন ঠিক কিনা? এর বিচার বাংলার জমিনে হবে, বাংলার জমিনের বিচার হবে. দরদির আমার মুসলমান ভাইয়েরা আমার কিছু কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন. আজকে দেখেন কাদের কোন দলকে নিষিদ্ধ করতে যে তুমি নিষিদ্ধ হয়ে গেলে আল্লাহ প্রমাণ করে দিয়েছে সত্যের বিজয় মিথ্যার পরাজয় ঘটেছে, কথা বলুন ঠিক না ব্যাঠি? দরদির আমার আল্লামা সাইদি সাহেব কত খারাপ মানুষ জানেন, শোনেন একটু কত খারাপ মানুষ, জানা জানতেন যে খারাপ মানুষ, উনি হাজার হাজার বেঈমান কাফেরকে ও মুসলিমকে উনি কোরআনের দাওয়া দিয়ে দিয়ে উনি ইমানদার মুসলমান বানিয়েছে. বলি না সুবহানাল্লাহ, একজন আর কালেমা কবুল হয়ে গেলে তো আল্লামা সাইদি সাহেবের জান্নাত কেউ ঠেকাতে পারবে না ইনশা আল্লাহ. একটি দলের আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাই, জামাত ইসলামের একজন বড়, উনি শক্তি একজন বলিষ্ঠ নেতা, শফিকুল ইসলাম মাসুদ ভাই উনি বলছেন যে আল্লামা সাইদি সাহেবের মতন আলেম জেলখানায় কত কষ্টে আছে, আর আমরা কি করলাম এই দেশের জন্য, এই জাতির জন্য. একজন পুলিশ প্রশাসন ভাই বলেছিলেন, মাসুদ ভাই আপনি ওই এক মসজিদের জুম্মা নামাজ পড়তে এসেন. মাসুদ ভাই বলেছে ঠিক আছে, চেষ্টা করবো ইনশাল্লাহ. প্রশাসন ভাই বলেছিলেন যে আপনি আসবেন দুইটা জাই নামাজ নিয়ে. দুইটা কেন, আপনি কাজ আছে, দুইটা জাই নামাজ নিয়ে এসেন. কয়টা জাই নামাজ, মানুষ কয়টি? শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হলো যে আমি মানুষ একটি, দুইটা যাই নামাজ, তাও দুইটা যাই নামাজ নেই. জুমা নামাজ পড়লেন, জুমা নামাজ পড়ে ওই প্রশাসন ভাই তার সাথে যাচ্ছেন গাড়িতে, আর চোখের পানি ছেড়ে এই কথা বলছে, মাসুদ ভাই আল্লামা সাইদি সাহেব কারাগারের প্রতি এত কষ্টে আছে, ওনার মাথার নিচে বালিশ নেই, আমি মাঝে মধ্যে দেখতাম যে উনি নামাজ শেষ করে উনি জমিনে এই দুই হাতটাকে এইভাবে দিয়ে আল্লামা সাইদি হাতের উপরে হাতকে মালিশ করে এইভাবে শুয়ে আছে. আপনাকে আমি দুইটা চাই নামাজ নিয়ে আসতে বলেছি, এই কারণে আমি সাইদি সাহেবকে চাই নামাজ দিব বলে, আমি নামাজের জন্য চাই নামাজ দেওয়ার কথা বলে এই দুইটাই যাই নামাজ আমি সাইদি সাহেবের কারাগারে পৌঁছে দিব, সাইদি সাহেবকে আমি বলবো আপনি নামাজ পড়ে এই দুইটাই যাই নামাজ পালিশ করে মাথায় দিয়ে আপনি একটু ঘুমাবেন. সাইদি সাইদি সাহেব আজকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে. আমরা মনে করি আল্লাহ বা কোরআনের পাখি, উনি দুনিয়া থেকে বিদায় হয় নাই, উনি দুনিয়া থেকে বিদায় হয় নাই, শাহাদাতের মরণ করে উনি জান্নাতের রাস্তা শুরু করেছেন, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরাই জুলুম, এই জুলুম কোথায় শেষ? এই জন্য আল্লামা কোরআনের পাখিকে বিভিন্ন ষড়যন্ত্র করে আটকিয়ে রাখা হয়েছে. আমরা মনে করি কোরআনের পাখি বিদায় ঘটে নাই, কোরআনের পাখি মরে নাই, কোরআনের পাখিকে খুন করা হয়েছে, কোরআনের পাখিকে হত্যা করা হয়েছে.
আমাদের দিলে একটি বড় প্রত্যাশা আল্লাহর কাছে, এই স্লোগানটাই আমরা বলি, আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছো তুমি এটাই জানি, আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছো তুমি এটাই জানি, দেখা তো হবে না রে জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, দেখা তো হবে না রে জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি, আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছো তুমি এটাই জানি, কারাগারে কাটালে তেরোটি বছর, বাতিলকে পেয়েছে তোমায় দেখে তার থর, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছো তুমি এটাই জানি, পড়ুন আমিন। আমার ভাইরা, এখন অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে হুজুর আমরা তো বুঝি না, কিছু আলেম কষ্টে আছে, পরীক্ষায় আছে, কিছু আলেম তো দেখি যে রাষ্ট্রীয় মর্যাদায় বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কি বাংলাদেশেও কিছু আলেম এই ১৬ বছরের মধ্যেও খুবই সুখে শান্তিতেও আছে, এই রকম আলেমও আছে না নাই? তাহলে তারা কারা আর হক আলেম এরা কারা, একটা প্রশ্ন আছে না নাই? খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। ফেরাউনেরও কিন্তু কিছু আলেম ছিল, যুগে যুগে স্বৈরাচাররা আলেম রাখতো, কেন জানেন? এই আলেমরাই অনেক সময় কালোকে সাদা বলতো, সাদাটাকে কালো বলে জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলতো, এই আলেমগুলোকেই আগে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, কথা ঠিক না ব্যাঠি? ফেরাউন, ফেরাউন খুব ভালো মানুষ ছিল না, স্বৈরাচার ছিল। এই ফেরাউনের একজন আলেম ছিল, একটা মৌলবি ছিল, মালখোর মৌলবি, কি খোর, যার নাম হলো বালাম বিন বাওর, নামটা মুখস্থ করেন, কি নাম? এই বালাম বিন বাওর, আল্লাহ পাক তাকে একটা যোগ্যতা দিয়েছিলেন, আতাইনাহু ইলমা, তাকে এলেম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, হিকমা দিয়েছিলেন, উনি যেই দোয়া করতেন সেই দোয়াটায় আল্লাহ পাক কি করে নিত, কবুল করে নিত। এই স্বৈরাচার ফেরাউনের একটা আলেম ছিল, নাম হলো বালাম বিন বাওর, রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা নিয়ে চলতো। ফেরাউন যে বলছে, বালাম, ও বালাম বিন বাওর, জি মনিব, বলেন, বলছে তোমাকে দোয়া করতে হবে, কার জন্য? বলছে মুসাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। উনি তো জ্ঞানী মানুষ, বালাম বিন বাওর বলছে না না না, আমি পারবো না, আমি পারবো না, উনি তো পাইগম্বর, ওনার বৃদ্ধ দোয়া করলে দোয়া কবুল হবে না। বলছে এই খবরদার, একদম কথা বলবি না, আমার খাস, আমার পুরিশ, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়েছি, আর তুমি দোয়া করবা না, মানে মুসার জন্য দোয়া করতে মুসাকে হালাক করে দাও বলি, নাউজুবিল্লাহ। উপায় না পেয়ে বালাম বিন বাওর মাল খোল হুজুর, বালাম বিন বাওর বলল ঠিক আছে, দিন তারিখ ঠিক করা হলো, ময়দানে আসেন, এই ময়দানে মুসার ধ্বংসের জন্য দোয়া করা হবে, পয়গম্বর মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য, বালাম বিন বাওর এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন দোয়া করছে, হাল্লিক হাল্লিক মুসা, দোয়া করছে কে, কোন হুজুর? হারুপুরের হুজুর না, মালখোর হুজুর, মালখোর হুজুর দোয়া করছে, আল্লাহ রব্বুল আলামিন হাল্লিক মুসা, মানে মুসাকে হালাক করে দাও, ধ্বংস করে দাও। দেখেন হাল হাল বলেন, জিব্বাটা উপরে উঠে, যেমনই বলেছে হাল আল্লাহ,
বালাম বিন বাওরের জিহবাটা টেনে বুকের সঙ্গে লাগিয়ে দিয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের সাত নম্বর সূরা সূরাতুল আরাফের 176 নম্বর আয়াতেই কথা বলেছেন। আল্লাহ বলেন, যখনই হাল বলেছে তার জিহবাটা টেনে আমি বুকের সঙ্গে লাগিয়ে দিয়েছি। ফামাসালুহু কামাসালিল কলব, অর্থাৎ আল্লাহ পাক বালাম বিন বাওরকে কুকুরের সঙ্গে তুলনা কুকুরের মতন বানিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ফয়সালাটা কার? আল্লাহ বলেন, আমার মূসা পয়গম্বর ধ্বংস হবে না, ওরে মালখুর মলবি মালখুর হুজুর। হাল্লিক মূসা বলে তার জিহবাটা কুকুরের মতন টেনে বুকের সঙ্গে লাগিয়ে দিয়েছে। আল্লাহ পাক সূরা আরাফের 176 নম্বর আয়াতে ঘটনা রেকর্ড করেছেন। যুগে যুগে এমনকি বাংলাদেশেও সময়ের কাল বিবর্তনের পরিবর্তনে যখন স্বৈরাচার কোনো শাসক আসবে, সারা পৃথিবীতে স্বৈরাচার শাসক কিছু মৌলবি তারা পালবে, এই মৌলবিগুলো সরকারের পক্ষে কথা বলবে, জনগণকে বিভ্রান্তি করবে, হক বাতিল পার্থক্য না করে টাকা যেদিকে মৌলবিরা কথা বলবে সেই দিকে, এই রকম মৌলবি বাংলাদেশে একটাও নাই। আছে? ওরা হলো ওই বালাম বিল বাওনের পাঁচটা গোলাম। আল্লাহ বলছেন ওরা হলো হুজুর না, ওরা হলো কুকুর জানোয়ারের মতো, কথা বলুন ঠিক কিনা? হক আলিমদের, হকপন্থী আলিমদেরকে তারা অনেকে কষ্ট দিয়েছে, আর যারা মনে করছেন ভালো ছিল হুজুররা তো মাঝে মধ্যে টেলিভিশনে কথা বলতো, ওরা হলো বালাম বিন বাওর কুকুরের মতন হুজুর, ওরা আসলে মলবি না। ওরা কি খোর মলবি? ওরা হচ্ছে মাল খোর মলবি। পরিষ্কার তো? দরদির আমার শোনো নেবার, আজকে আমরা স্বাধীন হয়েছি, মনে করছেন হুজুর এটা আবার কেমন স্বাধীন? আপনার ছেলে ভার্সিটিতে যেতে পারতো না, আপনার ছেলে সেভ করে, কিন্তু সেভ করতে এক সপ্তাহ লেট হলেই, দাড়িগুলো খোঁচা খোঁচা বের হলে আপনার ছেলেকে বলতো শিবির নাকি তুই, জামাত হয়ে গেছিস, জঙ্গিবাদ হয়ে গেছিস, আপনার ছেলে এই ভয়ে দাড়ি রাখতো না, কথা ঠিক না বেঠি? আপনার মেয়ে ভার্সিটিতে বোরখা পরে যেত, বোরখা পরে গেলে বলতো বড় হুজুরনি হয়ে গেছিস, তুইও জঙ্গিবাদে দল করছিস, তুইও ওদের দলে চলে গেছিস, এইভাবে বিভিন্ন হুমকি ধামকি দিত। আপনার মেয়ে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় বোরখা পরে ভার্সিটিতে যেতে পারতো না, কথা ঠিক কিনা? শুধু তাই না, আমার বাবাজিরা, আমার ভাইরা, আমারও এই রকম ঘটেছে, যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি আমারও এই রকম ঘটেছে, এমন কিছু পরিবেশ চলে এসেছে যে টুপিটা মাথায় রাখতে পারি নাই, টুপিটাকে খুলে পকেটের মধ্যে ঢোকাতে বাধ্য হয়েছি। আমার ভাইরা, এটাই প্রমাণ করে আমরা স্বাধীন ছিলাম না, কথা বলুন ঠিক কিনা? রাস্তাঘাটে চায়ের স্টলে বসে ভালো মন্দ কথা বলা যায় না, কারণ আপনি পক্ষে থাকলেই আপনি হলেন মুক্তিযোদ্ধা, আর বিপক্ষে গেলেই রাজাকার। কি কার? পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা, বিরোধিতা করলেই রাজাকার। আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে কারা রাজাকার আর কারা মুক্তিযোদ্ধা, কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমার কথায় বোধহয় আপনারা রাগ করছেন, বেজার হচ্ছেন। শোনন, স্বৈরাচার, স্বৈরাচার, স্বৈরাচার শুধু এখানে না, ফেরাউনও স্বৈরাচার ছিল। এরে শেখ হাসিনা, তুমি কত বড় স্বৈরাচার হয়েছ, তোমার চাইতে বড় শয়তান ফেরাউন ছিল। ফেরাউন শুধু তাই না, জাতির উপরে এতটা অত্যাচার জুলুম চালিয়েছিল, সশস্ত্র বাহিনীকে নিয়ে বিভিন্নভাবে ফেরাউন মুসা এবং তার মুসলমানদের উপর নির্যাতন করেছিল, ঠিক না ব্যাঠিক? ত্রিমুখী আক্রমণ, তিন দিক থেকে ফেরাউন সশস্ত্র বাহিনী আক্রমণ করেছে, আর সামনে লৌহিত সাগর, তিন দিকে বাহিনী, শত্রু বাহিনী, সামনে লৌহিত সাগর, বিপদ ছোট না বড়? এমন বিপদ, মুসলমানরা বলছে ইয়া মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা শেষ। মূসা কালিমুল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, ইন্না রব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব আমার বাঁচার জন্য রাস্তা বের করে দিবেন। বলি সুবহানাল্লাহ, আমার আল্লাহ ধরে 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 না, ধরলে পারে? আমরা অনেক বুঝানোর চেষ্টা করেছি, অনেক বলেছি, সত্যটা বলতে গেলে হুজুররা খারাপ, ঠিক না ব্যাঠিক?
বলতে গেছি চেষ্টা করে সোজা হও, না সোজা হয় না, সোজা কখন হলো? মরার পরে। রাস্তায় যাচ্ছে এক সাপ ব্যাকাটারে হয়ে চলছে, আগে বলছে থামছে না, কিছুক্ষণ পরে রাস্তায় ঘুরে আবার এসে দেখছি তো সোজা, বলছে ঠিক আছে এবার সোজা হয়েছিস, ওকে লাড়িয়ে দেখছি তো নড়ে না, বলছে হাই রে বিয়াক্কেল সাপ, সোজা তো হলি তো হলি, শালা মরার পরে গা সোজা হলি তুই, অনেক বলেছি সোজা হয় নাই। ফেরাউন সাইরা চান, ফেরাউন সশস্ত্র বাহিনী নিয়ে বনী ইসরায়েলের এবং মূসা কালিমুল্লাহ লোকদের উপরে যখন স্বৈরাচার বাহিনী আক্রমণ শুরু করলো, আমার আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা আমার পাকড়াও বড় কঠিন। দরদির আমার এবার যখন তিন দিক থেকে আক্রমণ শুরু হয়ে গেছে, আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নই। তিন দিক থেকে আক্রমণ, সামনে সাগর, সকলে মন করছে আমরা শেষ। বাংলাদেশের কিছু মানুষ বলেছিল বোকে লাভ নাই, চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই, 41 ঠেকিয়ে ছাড়বো, বলেছিল না, বলেছিল না, বলে নাই 41 ঠেকিয়ে ছাড়বো। আমাদেরকে বলছে এত বেশি লাফাও কেন, চুপ মেরে থাকো। আর একজন তো আবার বলছে আমরা পালাই না, আমরা পালাই না, আমরা পালানোর লোক না। ফখরুল সাহেব আপনি বলেছেন আমরা পালাই, আমরা পালাই না, পালালে ফখরুলের বাড়ি ঠাকুর গায়ে যা উঠব। ওরে কাওয়া কাদের আয়, আমরা তোকে ডাকছি ঠাকুর গা না, তো রাজশাহীতে আয়, তোর একটা পশম খুঁজে পাওয়া যাবে না, কথা বলুন ঠিক না ব্যাঠি? তোমরা পালাও না। দরদের আমার স্মরণ, আমরা এত বলেছিলাম, এত আলেম ওলামারা বুঝিয়েছে জীবন মরণ একদিন আসবেই, এই ক্ষমতা চিরস্থায়ী না, কিন্তু ওদেরকে এমন ভাবে ভুল বোঝানো হয়েছে, ওরা মনে করেছে অন্যরা ক্ষমতা হারাতে পারে, আমরা 41 সালের আগে যাব না, বলি নাউজুবিল্লাহ। ফেরাউন বাহিনী যখন আক্রমণ করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে যখন ওই সাগরের কাছে যখন মুসলমানরা আসলো, আল্লাহ পাক রাস্তা বের করে, আমি শিক্ষা বোঝানোর জন্য বলছি, ঘটনা বলার উদ্দেশ্য না, আল্লাহ পাক মূসা কালিমুল্লাহ তার লোকদেরকে বার করে দিলেন। এবার ফেরাউন তার দলবল নিয়ে সাগরের কাছে হাজির, এসে দেখে রাস্তা ভিআইপি রাস্তা করলো কি ওর বাপে করেছে, বলছে চিন্তা ভাবনা পরে আগে রাস্তা দিয়ে চলো মুসলমান ধরো, রাস্তা দিয়ে চলো মুসলমান ধরো। যেমনই নামা সারা, যখন ফেরাউন দল বল নিয়ে সাগরের মাঝে, আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, আমার পাকড়াও বড়ই কঠিন, সঙ্গে সঙ্গে দুই দিককার সাগরের পানি একাকার হয়ে ফেরাউনের দল সল গোষ্ঠী সুদ্ধা আল্লাহ পাক ধ্বংস করেছে। আর তুমি তো এই বাংলাদেশের সাধারণ স্বৈরাচার ছিলা, আল্লাহ বলছে তোকে ধ্বংস করতে আমি জাস্ট একটু টাইম নিচ্ছি, তোকে ধ্বংস করতে আমার বিন্দু মাত্র কোনো কষ্ট হবে না, কথা বলুন ঠিক না ব্যাঠি? তাহলে আমরা শুনলাম যে লোকমান হাকিম সন্তানকে 6 নম্বর উপদেশটা কি দিচ্ছিলেন বলেন? 6 নম্বর উপদেশ হলো বিপদে মুসিবতে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। 7 নম্বর উপদেশটা কি? 7 নম্বর উপদেশ হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়ালা তুসাইর কদকা লিন্নাস, আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর কদকা লিন্নাস। 7 নম্বর উপদেশ হলো লোকমান হাকিম সন্তানকে বলছে আর তুমি মানুষের সাথে গাল ব্যাকা করে কথা বলবে না, মানুষের সাথে অহংকার করে গাল ব্যাকা করে কথা বলা চলবে না, কথা ঠিক না ব্যাঠি? লোকমান হাকিম সন্তানকে 7 নম্বর উপদেশ, মানুষের সঙ্গে যখন কথা বলবে ভদ্রতার সাথে নমনীয়তার সাথে উত্তমভাবে, খবরদার তুমি গাল ব্যাকা করে অহংকার প্রদর্শন করে সন্তানকে উপদেশ দিতে হবে, যে গাল ব্যাকা করে অহংকার করে কারোর সাথে মানুষের সঙ্গে কথা বলা যাবে না। আমাদের মাঝে এই রকম মানুষ আছে না নাই যে অহংকার করে দাম্ভিকতার সাথে গাল বাঁকা করে কথা বলে? নাই বাংলাদেশে, নাই বাংলাদেশে, নাই। শোনেন, মিলিয়ে দিই তাহলে বুঝতে সহজ হবে।
গাল বাঁকা করে কথা বলেছিল, বিধায় তো আজকে বিজয় এসেছিল, বিধায় আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই যে বেয়াদব ওবায়দুল কাদের, ওবায়দুল কাদের, এই ওবায়দুল কাদের গাল বাঁকা করে অহংকার করে কি বলেছিল জানেন? ওই সমস্ত আন্দোলন ছাত্রদেরকে প্রতিহত করতে আমার ছাত্রলীগই যথেষ্ট। আল্লাহ বলছেন তোর ছাত্রলীগ যথেষ্ট, আমি আল্লাহ দেখিয়ে দিয়েছি ছাত্রদেরকে বিজয় নিশ্চিত করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এটা অহংকারমূলক কথা, কথা বলুন ঠিক কিনা? আর আমাদের প্রধানমন্ত্রী উনি তো গাল ব্যাকা করে অহংকার করে কথাই বলে না, বলে উনি কি বলেছিল বলেন না? উনি কি বলেছিল? উনি বলেছিল আমি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে ছাত্র দিব না, তো রাজাকারের বাচ্চার ছেলে সন্তানদেরকে চাকরি দিব, এই কথা বলেছিল না বলে নাই? এটা হলো গাল বাঁকা করা কথা, অহংকার করার কথা। যে মুক্তিযোদ্ধা মানে বললাম না, পক্ষে থাকলেই মুক্তিযোদ্ধা, বিপক্ষে গেলেই রাজাকারের বাচ্চা, ঠিক না ব্যাঠিক? অত্যন্ত কঠোরভাবে শোনেন, এই ছাত্র আন্দোলন আল্লাহ রাব্বুল আলামিন একটি ওসিলা দিয়ে এই ছাত্র আন্দোলনটাকে কবুল করেছেন। সেই আন্দোলনটা কি? আমার মন বলছে, আমার বিবেক বলছে, কোরআনের পাকি আল্লামা সাইদি সাহেবকে রাজাকার যে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছিল, এটা আল্লাহ পাকের আরশ আজিমও সহ্য করতে পারে না, এই কথা বলুন ঠিক কিনা? বিধায় আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেরাও তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আওয়ামী লীগের ছেলেদের মুক্তিও বের করে নিয়েছেন একজন, তিনি কে বিশ্বাস হয় না? সাজিদ নামক ছয় ছমন্নার এক সাজিক নাম, ওই ছেলেটা কিন্তু ছাত্রলীগের ছেলে, প্রথমে ছাত্রলীগ ছিল, এই ঘটনা অন্যরকম কঠিন খেলা আল্লাহ খেলা খেলেছে। প্রথমে কিন্তু এই ছাত্র আন্দোলনটা পুরাপুরি ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল এক সময়, কিন্তু এই সাজিদের ওসিলা, এ কিন্তু ছাত্রলীগের ছেলে, আরো হাজার হাজার আওয়ামী লীগের ছেলে মেয়ে সাধারণ জনগণ নেমে হকের পক্ষে এই আন্দোলন গড়ে তুলেছে, কথা বলুন ঠিক কিনা? শুধু মনে করছেন জামাত বিএনপি না, আওয়ামী লীগের ঘরেও এটা কিন্তু বলিয়ে নিয়েছেন কে? দেখেন শেখ হাসিনা মুখ বাঁকা করে বলল, আর আল্লাহ বলছেন আমি তো এই খেলাই খেলবো, আল্লামা সাইদি সাহেব উনি রাজাকার না, দেখো আসলে যে উনি রাজাকার না, এটা আজকে সারা বাংলাদেশের 16 কোটি মুসলমান এই ট্যাগটা নিজে নিজে লাগিয়ে যেন এই কথা বলেই নিজেরা প্রশান্তি পেয়েছেন, যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই কথা একটি কথার মাধ্যমে আল্লাহ পাক এই বাংলাদেশটাকে আবার স্বাধীন করেছেন, এটাই প্রমাণ করে দিয়েছে আল্লামা সাইদি সাহেব রাজাকার ছিল না। আল্লামা সাইদি সাহেব যদি রাজাকার হতো, আজকে বাংলাদেশের 16 কোটি মুসলমানে রাজাকারে রূপান্তরিত হয়ে যেত, কথা বলুন ঠিক কিনা? এইগুলো সব বানোয়াট কথা, বানানো কথা। আমার ভাইয়েরা এরা অহংকার করে মুখ বাঁকা করে বলেছিল আমরা 41 সালের আগে ছাড়ব না, হুজুর যতই করো লাফালাফি যাবে না, ছাড়া ছাড়ি অহংকার করে বলেছিল আমরা ক্ষমতা ছাড়বো না, বলেছে না বলে নাই? আমি মিথ্যা বললাম? কিন্তু আমার আল্লাহ বলেন কোরআন করেন 3 নম্বর সূরা সূরাতুল আলি ইমরানের 26 নম্বর আয়াতটা দেখবেন, আমার আল্লাহ কি বলছেন, ওরা অহংকার করেছিল গাল বাঁকা করেছিল আমরা 41 টাল ঠেকিয়েই ছাড়ব, কিন্তু আমার আল্লাহ বলেন কুলিল্লাহ আকবার। আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা রাজত্ব দিই, আমি যাকে ইচ্ছা ক্ষমতা দিই, যার কাছে ইচ্ছা ক্ষমতা ঘাড় ধরে টেনে নামিয়ে নি, আমি যাকে ইচ্ছা সম্মানিত করি, যাকে ইচ্ছা লাঞ্ছিত করি, এই সব কিছু করলেন একমাত্র বলুন তো কার হাতে? ভাস্কর্য নিয়ে আলেমরা কথা বলেছিল, মনে আছে? ভাস্কর্য স্থাপন করা, ভাস্কর্য ঘরে রাখা, টাঙানো, এটা হালাল বৈধ না হারাম? কিন্তু আলেমদেরকে অনেক ভাইরা না বুঝে আপনারা আলেমদেরকে শত্রু মনে করেছিলেন, ঠিক না ব্যাঠিক? আল্লামা মামুনুল হককে এই কারণে ওনাকেও অ্যারেস্ট করা হয়েছিল বিভিন্ন ষড়যন্ত্র করে,
ভাস্কর্য দেখেন, ন্যায়ের পক্ষে থাকলেই যে সম্মান, আল্লাহর পক্ষে থাকলেই যে সম্মান, অন্য জায়গায় গেলেই যে বেইজ্জতি, সেটা প্রমাণ হয়ে গেছে। আপনার আলেমদের কথা শুনে যদি আজকে সারা বাংলাদেশে কোটি 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 টাকা যদি ভাস্কর্য নষ্ট আপনি না স্থাপন করতেন, আপনার বাপের সম্মানটা ভালো থাকতো। কিন্তু আজকে সম্মান কোথায়? ভাস্কর্যর মাথার উপরে উঠে মেশিন গান বের করে দিচ্ছি, পেশাব করছে, কি রে, সারা পৃথিবীতে কলঙ্কিত হয়েছে আপনার বাবার ভাস্কর্য মাথা কেটে পা কেটে ঠ্যাং করে চিত করে শুয়ে পুকুরে নামিয়ে ডুবানো হয়েছে। দেখেন সত্য কথা, আপনি আলেমদের কথা শুনেন নাই, আপনার আব্বার কবরে কি হচ্ছে আল্লাহ জানে। দুনিয়াতে সম্মান তো দূরের কথা, বেইজ্জতি করে আপনার আব্বার বিয়ে সম্মান যা ছিল ধুলাই মিটিয়ে দেওয়া হয়েছে, কথা বলুন ঠিক কিনা? সত্যটা বুঝেন আমার ভাইরা, আমার ভাইয়ের এই অহংকার করে আরেকটু কথা বলি, শেষ কথা, শেষ কথা, অহংকার হলো পতনের মূল। অহংকার কি? অহংকার পতনের মূল, জুলুম করা যাবে না। আল্লাহ বলছেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কলাবিয়ান কলিবুন, আর জালিমরা খুব শীঘ্রই ফিরে যাবে তাদের কোন ধরনের গন্তব্য কোন স্থানে, তারা শীঘ্রই সেইখানে ছড়ে যাবে। আল্লাহ তারপরে বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন আর তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়বে না, জালিমদেরকে সহযোগিতা করবে না, তাহলে তোমরা নিজেরাও কিন্তু আগুনের মধ্যে নিক্ষেপ হবে, কথা বলুন ঠিক কিনা? শেষ কথা, এই জালিম কেমন জালিম ছিল? দুই মিনিট কথা বলবো, রাগ করছেন? বলবো, দুই মিনিট বলবো। কেমন নির্যাতন করা হয়েছে! আয়না ঘর নাম শুনেছেন? আয়না ঘর নাম শুনেছেন? বাপরে বাপ, আমার আব্বাকে জিজ্ঞাসা, আব্বা বলছে বেটা আমিও শুনিনি, আর আমার তো কথা বাদ দিয়ে দিলাম। আয়না ঘর, এই আয়না ঘরে এই ষোলো বছরের মধ্যে শত শত ভালো মানুষগুলোকে আটকে রেখে নির্যাতন করে, অনেককে খুন করে, গুম করে, কঙ্কাল করে ফেলে রেখেছে বলি নাউজুবিল্লাহ। দরদের আমার শুনুন, এই আইনা ঘরে জামাতের একজন আলিম আমির ছিলেন, গোলাম আজম, সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহ বিন আমান আজমি, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল। এই আবদুল্লাহ বিন আমান আজমি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, ইনি বছরের পর বছর আইনা ঘর, এটা কেমন ঘর? যেই ঘরে আলো ঢোকার কোনো ব্যবস্থা নাই, যেই ঘরে বাতাস ঢোকার কোনো ব্যবস্থা নাই। এই সাবেক ব্রিগেড জেনারেল আবদুল্লাহ বিন আজমি তিনি বলেন, আমান আজমি তিনি বলেন, এরা কতদিন বছরের পর বছর আমাকে আল্লাহর দুনিয়া দেখতে দেয় নাই, এরা বছরের পর বছর আমার কানে আমি আল্লাহর আজানের ধ্বনি শুনতে পাই নাই। সাংবাদিককে বলছে যে আমার কাছে যে একটা গামছা দেখছো, এই গামছাটা আমি গরমের জন্য মাথায় দিয়ে নামাজ পড়তাম, এই গামছাটাই আমি এই কয়েক বছরের মধ্যে কত যে পানি এই গামছাটায় মুছেছি, কত চোখের পানি এই গামছায় ধারণ করেছি, এই পানিগুলোকে যদি একত্রিত করা হয়ে যেত একটা বড় দিঘিতে রূপান্তরিত হয়ে যেত বলি সুবহানাল্লাহ। এটা যদি আপনার বাপ হতো, এটা যদি আপনার ভাই হতো, আপনার কেমন লাগতো? আমার ভাইরা, আমার রাজশাহীরও আশেপাশে অনেকে আছেন, একদিন নয় দুই দিন নয়, বলে হুজুর এক মাস দুনিয়ার আলো দেখতে পারি নাই, এতটাই নির্জনে অবস্থান করেছি। আমার ভাইরা, এগুলো কি নির্যাতন না? এগুলো কি নির্যাতন না? শোনেন, তবে আরেকজনের কথা বলি, মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান। এগুলো হলো গোটা পৃথিবীর এক একটা ডায়মন্ড, এক একটা ম্যাগনেট। এনাদেরকে কিসের লেগে গুম করে আয়না ঘরে রাখা হয়েছিল, একটা কারণ আছে না নাই? কারণ আছে না নাই? এই ব্যারিস্টার আলমান ইনি হলেন, এমনভাবে ওনাকেও আটকে রাখা হয়েছিল। দরদির আমার, আট বছর পর ফিরে এসেছে, আট বছর পর ফিরে এসে এদেরকে আটকে রাখার মূল কারণ হলো, উনি বলেন যে আমাদেরকে দুর্গন্ধযুক্ত খাবার টাবার দিত, মাঝে মধ্যে দিত দিত না, এমনভাবে খুবই খাবারের বিষয় কঠোরতা ছিল। তো ওনাদেরকে আটকে রাখার মূল কারণ হলো, ওনারা যদি বাইরে থাকতো এই স্বৈরাচারীগুলো গদিতে ক্ষমতা তাদেরকে ছাড়তে বাধ্য হতো, কথা বলুন ঠিক না ব্যা ঠিক? দরদির আমার, আপনারা ভিডিও ফুটেজ অনেকে দেখেছেন, আমার অসংখ্য পুলিশ ভাইয়েরা যারা রাষ্ট্রীয় সম্পদ ভক্ত করে
পুলিশ ভাইয়েরা এক একটা ছেলেকে, এক একটা ছাত্রকে, আটজন দশজন মিলে একটা ছেলেকে রাস্তার মধ্যে ধরেছে। ডাকাত কেউ মানুষ এইভাবে মারে না, কিল ঘুষি কিলাতে কিলাতে এক পর্যায়ে একজন শ্যুট করে দিয়েছে, ঘুষি কিলাতে কিলাতে আবার পিস্তল দিয়ে শ্যুট করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ, এইগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন একটা দেশ দিয়েছেন। আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন না, খুশি না বেজার? তবে ভাইরা আমার, পুলিশ ভাইরা সবাই কিন্তু খারাপ না, এটা মাথায় রাখবেন। পুলিশ ভাইরা সবাই খারাপ না, পাঁচটা আঙ্গুল যেমন সমান না। সাধারণ যারা পুলিশ এদের দোষ কম, মাথায় যারা বসে আছে, যারা নির্দেশ প্রদান করেছে, এই হারুনের মতন আরো যারা আছে, ওসি মুসি আছে, এদের ইনশাআল্লাহ একজনকেও ছাড় দেওয়া হবে না। ইনশাআল্লাহ ও চিরেই প্রত্যেকটা লিডারকে, নির্দেশদাতা ব্যক্তিকে ইনশাআল্লাহ তাদেরকে বিচারের আওতায়, আইনের আওতা নিয়ে এসে আমরা আইনের মাধ্যমে বিচার করব বলে ইনশাআল্লাহ। তবে অনুরোধ আপনাদের কাছে, কেউ আইন নিজ হাতে তুলে নেবেন না। পুলিশ ভাইরা আমাদের শত্রু নয়, কথা বলুন ঠিক কিনা? অনেকে বাধ্য হয়েছে, সামান্য ইনকাম করে পরিবার এ গেছে, অনেকে অনেকে বাধ্য হয়েছে, কিন্তু যারা অপরাধী তাদেরকে লিস্ট করা হবে। এই 15 বছরে কে কিভাবে চাকরি করা করেছে সব লিস্ট করে আসবে, সব রেফারেন্স বের হবে, বিচার হবে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, জাতির কল্যাণে, মানবতার কল্যাণে সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে যান, কে কোন দল করে ভুলে যান, পুলিশ ভাইদের কথা ভুলে যান, কিন্তু বিচার অপরাধীর বিচার হবে। আমার কথা হলো, এই শিক্ষা হলো যে আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করেছিলেন, মনে আছে? মক্কা বিজয়ের দিনে উনি যদি শুধু ইশারা করতেন, চোখ দিয়ে যদি ইশারা করতেন, কাফের বেইমান সমস্ত কাফের গুলোকে সাহাবীরা কুচু কাটা কাটা করে কেটে ফেলতো, কথা বলুন ঠিক কিনা? কিন্তু বলেন নাই, আল্লাহ নই বলেছেন, শোনো, আজকে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে, আজকে তোমাদের জন্য আমার পক্ষ থেকে, বিশ্ব নবী বলছে, তিনি তো রহমাতুল্লিল আলামিন, তিনি বলেন আমার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো অভিযোগ, তোমাদের প্রতি কোনো রাগ, তোমাদের প্রতি কোনো প্রতিশোধ আমার নাই, আজকে তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম বলি সুবহানাল্লাহ। এই গুণটা একটু ধারণ করেন ভাইরা, কে কোন দল করতো ওগুলো না, পুলিশ ভাই কে কী করেছে এটা আইন দেখবে, আমরা দেখবো, আমরা পরামর্শ দিব। সকলের কাছে অনুরোধ, দেশের কল্যাণে, জাতির কল্যাণে, সুশৃঙ্খল একটা সমাজ গঠন, এই দেশের উন্নয়নের জন্য দেশের সম্পদ, জনগণের সম্পদ আমরা রক্ষা করব। খুনা খুনি গুণ খুম এইগুলো আমরা বন্ধ করার জন্য সকলে যার যাই জায়গা থেকে চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন।